আসসালামু আলাইকুম। দরদ সিনেমাটা নিয়ে আমাদের মনে অনেকের অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আদৌ মিলে নাই। আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে অনেকেই ভুলভাল নিউজও কিন্তু করে দিচ্ছে। সেন্সর ছাড়পত্র নিয়ে কিছু প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। জট পেকে গেছে একদম, এবং মনে হচ্ছে যেন সিনেমাটাই হয়তো বা ওই অন্তরাত্মা বা অপারেশন অগ্নিপথ বা অন্যান্য যত সিনেমা শাকিব খানের মুক্তি পায় নাই, ওই ধরনের সিনেমাগুলোর মতো আর মুক্তি নাও পেতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এটা আসলে সত্য না, সিনেমাটা মুক্তি পাবে। তবে এই আশঙ্কা তৈরি হওয়ার পেছনের কারণটা হচ্ছে অনন্য মামুনের হজবরল সিস্টেম, সেটা আমরা সবাই জানি। যাই হোক, সেই ব্যাপারে কথা বলবো না, কথা বলবো যে রিসেন্ট সময়ে একটা টপিক দরদ নিয়ে সামনে এসেছে, সেটা হচ্ছে দরদ সিনেমা নাকি অলরেডি সেন্সরে জমা পড়ে গেছে। হ্যাঁ, এরকমটাই আসলে নিউজ করছে কয়েকটা ইউটিউবার এবং কয়েকটা পেজ থেকে আমি এটা দেখেছি। এই পেজগুলো, এই কিছু কিছু ইউটিউবার, এদের আসলে দোষও না, এরা আসলে কী করবে এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশের মিডিয়া অঙ্গনে, বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কোনো চলচ্চিত্রের জেনুইন খবর আসলে নাই। আগের সিনেমা নিয়ে কথা বলতে হবে, আর তা না হলে চুপ করে বসে থাকতে হবে, আর তা না হলে চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে হবে। তাছাড়া ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা খুব মুশকিল হয়ে পড়েছে, আর এই কারণেই কিছু কিছু ক্রিয়েটররা আসলে এক প্রকার কী বলে, না পেরে অবশেষে ওই যা পাচ্ছে তাই বলে দিচ্ছে। সো এক্ষেত্রে আমার মনে হয় যে রিউমার শব্দটা, গুঞ্জন শব্দটা বারবার উল্লেখ করে দেওয়া উচিত, যেন পাবলিকের মধ্যে, দর্শকদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির তৈরি না হয়, যারা শাকিব খানের সিনেমা অথবা বাংলা সিনেমা নিয়ে খুব আগ্রহ বোধ করেন, যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা পেজের আপডেটগুলো দিয়ে থাকি, তারা যেন এই ধরনের বিভ্রান্তিতে মানুষকে না ফেলে। অনেকেই কিন্তু একটা বিভ্রান্তিতে পড়েছি যে দরদ তাহলে সেন্সর বোর্ডে জমা পড়ে গেছে, মঙ্গলবার নাগাদ আবার চলে আসবে। আবার শুনতেছি যে হচ্ছে সেন্সর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, মানে ব্যাপারটা কী হয়েছে তাহলে? আসলে সত্যটাই এটা যে সেন্সর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্বের যে সেন্সর বোর্ডের সদস্যরা ছিল তারা কিন্তু বর্তমান সময়ে একদমই নিষ্ক্রিয়, তারা কিন্তু এক কথায় জবলেস বলা চলে, অর্থাৎ ওইটাই তো তাদের জব, তাদের তো আর সিনেমায় সম্পৃক্ততা নেই তেমন একটা, বেকার সমিতির মধ্যে তারা হচ্ছে সাইন করে বসে আছে। সো ও আবার আলোর কি, আলো আসবে টাইপের সংগঠনে তারা হচ্ছে যুক্ত, তারা গ্রুপ খুলে তারপর ছাত্রদের বিপক্ষে নেমে পড়ে। হ্যাঁ, অরুণা বিশ্বাসের কথা বলতেছি, অরুণা বিশ্বাসও তো হচ্ছে ওই সেন্সর বোর্ডের একজন বিচারক, চলচ্চিত্র বিচারক। যাই হোক, আরও অনেকেই ছিল, ফেরদৌস, পূর্ণিমা, এরাও দায়িত্ব পালন করেছে দীর্ঘ সময়। এটা চলচ্চিত্রের জন্য খুবই ইতিবাচক একটা ব্যাপার। আমরা জানি যে অনেক চলচ্চিত্র কিন্তু আটকা পড়ে ছিল এবং এখনও আছে। যে সমস্ত চলচ্চিত্র সমাজের কথা বলে, মানুষের কথা বলে, যাদের বাক স্বাধীনতা আছে, সেই সমস্ত চলচ্চিত্র আটকে রেখে শুধুমাত্র লুতুপুতু প্রেম এবং ঝন্টু কাকার বিভিন্ন ধরনের সুজন মাঝি টাইপ সিনেমাগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার কাজটাই আসলে করে গেছে এতদিন আমাদের এই চলচ্চিত্র সমিতি। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে শাকিব খানের মতন একজন সুপারস্টার, যে কিনা এখন গ্লোবালি একজন সুপারস্টার, মেগাস্টার, সেই মেগাস্টারকে পর্যন্ত তারা 18 সংগঠন, 19 সংগঠন, বিভিন্ন সময়ে নামধারী কিছু সংগঠনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছে, বয়কট ঘোষণা করেছে, যেখানে শাকিব খান ছাড়া বাংলাদেশের সিনেমা এক কথায় শূন্য, এক কথায় একদম রিক্ত হস্ত। যাই হোক বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি, দরদ সিনেমাটার সেন্সর বোর্ডে জমা পড়ার যে খবরটা এসেছে সেটা সম্পূর্ণ একটা গুজব। হ্যাঁ, সম্পূর্ণ একটা গুজব, এখনও পর্যন্ত অফিসিয়ালি এরকম কোনো নিউজ আমাদের কাছে আসে নাই, আসলে অবশ্যই আপনারা জানবেন। এবং অ্যাকশন কার্ডের যে পেজটা আছে অনন্য মামুন ভাইয়ের, ওইটার মধ্যে আপনারা জানতে পারবেন। এছাড়াও আমরাও বলবো, এইটুকু আপনারা শিওর থাকেন যে দরদ সিনেমাটা সেন্সরে জমা পড়েনি এবং মঙ্গলবার কেন, আপাতত এটা বলাই যাচ্ছে না যে আসলে এই সিনেমাটা কবে আসবে। সো এটুকু আমি বলার জন্য এই ভিডিওটা আসলে করেছি। ভালো থাকেন সবাই, আর দরদ সিনেমাটার জন্য আবারও শুভকামনা রইল, জানি না কবে আসবে, আল্লাহ জানে। বলা তো হচ্ছে বারবারই যে হচ্ছে চলে আসবে, এই মাসের মধ্যে চলে আসবে, আগামী মাসের মধ্যে চলে আসবে, বিভিন্ন ধরনের কথা বিভিন্ন সাইড থেকে আসলে আসতেছে, আর ঘুরে ফিরে সেই একই প্রশ্ন রয়েই যাচ্ছে, উত্তর মিলছে না।